রাজ্যে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু। ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার হাটথুবা কার্তিকপাল মোড় এলাকায়। মুদিখানার দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান সীতানাথ সরকার। বাড়ি হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আয়রা। প্রতিবেশী সূত্রে জানা যায়, স্ত্রী এবং মেয়েকে নিয়ে বেশ সুখী স্বাচ্ছন্দ্যেই দিন কাটছিল এই সীতানাথ সরকারের। জানা যায়, প্রতিদিনের মতোই তাকে ফোন করে ডেকে নেওয়া হয় হাটথোবায় ইলেকট্রিক কাজ করার জন্য। সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনা। দাদা বৌদির দোকানের ওখানে এখানে আমার একটা আলোচনা ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিকের কাজ, ইলেকট্রিকেরই কাজ করে। ওনার বাড়ি কোথায়? হায়রা, এক নম্বর ওয়ার্ড। ওনার নাম? ওনার নাম সীতানাথ সরকার। বাবার নাম হচ্ছে লেট বিমল সরকার। আপনি প্রতিবেশী? হ্যাঁ আমি প্রতিবেশী। আপনার নাম? আমার নাম দেবকুমার কুণ্ডু।